বাংলাদেশ প্রিমিয়ার লীগ আরামবাগ ক্রীড়া সংস্থাকে দুই শূন্য গোলে হারিয়ে টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ঢাকা আবাহনী ক্রীড়া চক্রামে আজ স্টেডিয়ামে খেলার দিয়ে নিজেদের দেখায় শুরু থেকে আক্রমণের ধারা বজায় রেখে উনিশ মিনিটে সানডে গোল করে লিড দেয় আবাহনীরা বিরতির পর চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি আরামবাগ উল্টো একাত্তর মিনিটে সানডে নিজের দ্বিতীয় গোল করলে দুই শূন্য গোলের জয় নিয়ে ছাড়ে জর্জ কোটানের শিশুরা অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব সাদা কালোদের হয়ে গোল দুটি করেন ইসমাইল বাঙ্গুরা ও আমিনুর রহমান সচিব